নতুন করে আরও একটা নিষেধাজ্ঞা আসছে বাংলাদেশের উপরে, মানে আসছে মানে আসতে যাচ্ছে, আর এটা দেওয়াটা খুবই জরুরি, সেটা হচ্ছে ভিসা এবং আর্থিক নিষেধাজ্ঞা। তবে ক্ষেত্রগুলা কি কি? ডলার সংকটে চীন বাংলাদেশকে অর্থ ছাড় দিচ্ছে না। চীন, এটা কে বলেছেন? বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। আমি এই শিরোনাম এবং এই খবরের পেছনে আমি ভিন্ন একটি বিষয় দেখতে পাচ্ছি, অনুমান করছি। রানা হালিমের পরে এখন কি ডিবি হারুন মার্কিন ভিসা স্যাংশনের আওতায় পড়ছে? বাংলাদেশে নতুন করে আবারও নিষেধাজ্ঞা আসছে, আসছে মানে এসে পড়েছে। এমনকি প্রিয় দর্শক, এই নিষেধাজ্ঞাটা হচ্ছে অর্থনীতিকে কেন্দ্র করে, এবং অর্থনীতির সাথে ভিসাকেও যুক্ত করা হয়েছে এই নিষেধাজ্ঞায়। প্রিয় দর্শক, আজকের নিউজটি সম্পূর্ণ দেখলে ঠিক কাদের কাদের উপর নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে এবং ঠিক কী কারণে দেওয়া হয়েছে সেটি জানতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু এর আগে দেখেছিলাম র‍্যাবের উপর একবার স্যাংশন এসেছিল, এবং সেই স্যাংশনটা আসার পর যুক্তরাষ্ট্র মনে করেছিল যে সেই স্যাংশনটা দেওয়ার কারণে বাংলাদেশে মানবাধিকার কিছুটা হলেও সঠিক রয়েছে বা ঠিকভাবে চলছে। প্রিয় দর্শক, তারা ঠিক কী কারণে আবারও স্যাংশন দিল সেটি আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। এমনকি দ্বিতীয়ত আপনাদের সাথে যে ভিডিওটি নিয়ে আলোচনা করা হবে সেখানে বলা হয়েছে ডলার সংকটে চীন, যে কারণে বাংলাদেশকে এক পয়সাও ছাড় দিচ্ছে না চীন। প্রিয় দর্শক, কথাটি আরেকবার চিন্তা করুন, ডলার সংকটে চীন, আপনার কতটুকু বিশ্বাস হলো এই কথাটা আমি জানি না। প্রিয় দর্শক, এটার চুল ছেঁড়া বিশ্লেষণ করেছে মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আসলেই কি তারা ডলার সংকটে, নাকি তারাও পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ সরকারকে কাবু করতে চাইছে, সেটি আজকের নিউজটি না দেখলে বুঝতে পারবেন না। এমনকি প্রিয় দর্শক, তৃতীয়ত আপনাদের সাথে আলোচনা করা হয়েছে বাংলাদেশের ডিবি প্রধান হারুনকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, সেখানে তাজ হাশমি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন ডিবি প্রধান হারুনও কি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে, অর্থাৎ তিনিও কি নিষেধাজ্ঞাটা খাবে? প্রিয় দর্শক, তো তিনি ঠিক কতটুকু এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে সেটি আজকে নিউজটি না দেখলে বুঝতে পারবেন না। তো প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা একে একে ভিডিওগুলো দেখে আসব। তবে ভিডিওগুলো দেখার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে আসি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি বাংলাদেশের বেলায় তারা ঘোষণা করবে বা করতে যাচ্ছে অথবা অলরেডি বাইডেন সাইন করছে, সেখানে আমি শতভাগ সহমত পোষণ করছি। কারণ এই জিনিসগুলোতে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে ফ্যাক্ট না, কালকে বিএনপি ক্ষমতায় থাকবে, বুঝছেন, যে কোনো একটা সরকার থাকবে, কিন্তু আমেরিকার এই আইনটা এই দেশের 18-20 আমরা যতটুকুই বলি আওয়ামী লীগ বিএনপি হিন্দু মুসলিম বৌদ্ধ নির্বিশেষে সাধারণ বাংলাদেশিদের জন্য, একজন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এটা শতভাগ আমার মনে হয় যে প্রয়োজনীয় একটা ইস্যু হিসাবে আজকে চিহ্নিত হয়েছে। আর যেটা নিয়ে একটা বিশাল কমিউনিটি লম্বা সময় ধরে কি বলা হয় যে চেষ্টা করছিল তারা তাদের রাইটসটা বুঝে পাওয়ার জন্য। দর্শক, নতুন করে আরও একটা নিষেধাজ্ঞা আসছে বাংলাদেশের উপরে, মানে আসছে মানে আসতে যাচ্ছে, আর এটা দেওয়াটা খুবই জরুরি, সেটা হচ্ছে ভিসা এবং আর্থিক নিষেধাজ্ঞা। তবে ক্ষেত্রগুলো কী কী, মানে আমেরিকা তো বিভিন্ন ইস্যুতে পৃথিবীর বিভিন্ন দেশে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, ভিসা নিষেধাজ্ঞা দেয়, এতদিন যাবৎ শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এমন ব্যক্তি বা তাদের পরিবাররা ভিসা নীতির আওতায় থাকলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার ইস্যুটা এতদিন আলোচনা ছিল না, এখন আসছে। তবে ক্ষেত্রটা ভিন্ন, ক্ষেত্রটা হচ্ছে শ্রম অধিকার। এমনিতেই বাংলাদেশের মানুষ, আমরা যারা আসি বাংলাদেশে একটা সাধারণ খেটে খাওয়া শ্রমিক বা গার্মেন্টস বলেন যে কোনো সেক্টরে, কিছু কিছু জায়গায় ঠিক আছে মালিকের ইনকাম কম বেশি করতে থেকে দেবে, কিন্তু কিছু কিছু জায়গায় এক একজন মালিক দেশে বিদেশে বিলিয়ন ডলার্স এরা ইনকাম করে, কিন্তু শ্রমিকের বেলায় চিপা চিপা 8-10-15 হাজার টাকার বেশি এরা বের করে না। এভারেজ মজুরিটাও এখনও 11-12 হাজার টাকা হয় না, যেটা নিয়ে লম্বা সময় একটা আন্দোলন চলছিল। আর এরই মাঝখানে শ্রমিক শ্রমিক ইউনিয়নের নেতা এবং শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের হুমকি বা সামগ্রিকভাবে শ্রম অধিকার যদি কেউ লঙ্ঘন করে তাহলে সংশ্লিষ্ট দেশ প্রতিষ্ঠান বা ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। তো সেই ইস্যুতেই বিশ্বব্যাপী শ্রমিকদের ক্ষমতায়ন অধিকার এবং উচ্চ শ্রমমান নিশ্চিত করার লক্ষ্যে এক স্মারকে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। প্রেসিডেন্টের হোয়াইট হাউসের ওয়েবসাইটে বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে, জো বাইডেন এই স্মারকে স্বাক্ষর করেছেন। স্মারকের শুরুতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আইন প্রেসিডেন্ট হিসাবে আমাকে যে কর্তৃত্ব দিয়েছে তার সাহায্যে দেশে এবং সারা বিশ্বে শ্রমিকদের অধিকার রক্ষায় আমাদের দৃষ্টিভঙ্গি উন্নত করতে আমি আদেশ দিচ্ছি। স্মারকের অনুচ্ছেদ 3 ধারাতে বলা হয়েছে শ্রমিক নেতা শ্রম অধিকার কর্মীদের নিপীড়ন এবং সহিংসতার লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে লড়াই করতে বিদেশে নিযুক্ত মার্কিন সংস্থাগুলো যথাযথভাবে এসব ব্যক্তি যেসব ঝুঁকির সম্মুখীন হবেন তার জন্য উদ্বেগ প্রকাশ করবে, তাদের সুরক্ষার বিষয়টিকে সমর্থন করবে, যেটা বাংলাদেশে খুব ঘন ঘনই হচ্ছে। বি ধারার উপধারা 1 বলা হয়েছে বিদেশে নিযুক্ত সংস্থাগুলো সরকারি বেসরকারি অন্যান্য গোষ্ঠীর কাছ থেকে বানোয়াট মামলার ব্যবহার সহ শ্রমিক এবং ইউনিয়ন বিরোধী হয়রানির উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এসব প্রতিক্রিয়ার মধ্যে আর্থিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক জরিমানা, ভিসা নিষেধাজ্ঞা এবং অন্যান্য উল্লেখযোগ্য ব্যবস্থা যা সামঞ্জস্যপূর্ণ।
ধারা দুয়ে বলা হয়েছে বিদেশি নিযুক্ত মার্কিন সংস্থাগুলো শ্রমিক এবং সংগঠনগুলোর বিরুদ্ধে সহিংসতা এবং সহিংসতার হুমকি, যেমন ভয়ভীতি দেখানো, কালো তালিকাভুক্তির প্রস্তাব, লিঙ্গভিত্তিক সহিংসতা, শ্রমিক ইউনিয়নের নেতা এবং সদস্যদের বিরুদ্ধে বৈষম্য মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তাব এগিয়ে নেবে এবং যথাযথভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক মানবাধিকার নিরাপত্তা এবং সংশ্লিষ্ট ফোরামে তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে। ডলার সংকটে চীন বাংলাদেশকে অর্থ ছাড় দিচ্ছে না চীন, এটা কে বলেছেন? বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন যে চীনই ডলার সংকটে আছে, সেই কারণে বাংলাদেশকে অর্থ ছাড় দিচ্ছে না। আমি এই শিরোনাম এবং এই খবরের পেছনে আমি ভিন্ন একটি বিষয় দেখতে পাচ্ছি, অনুমান করছি। আমার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই, কিন্তু কিছু পারস্পরিক বা ঘটনা থেকে আমি বিশ্লেষণ করতে পারি দর্শক, এর একটা কারণ আছে। খবরটা একটু বলি, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল পলিসি ও মনিটারি পলিসির কারণে সারা বিশ্বের মতো চীনও ডলার সংকটে ভুগছে, তাই বাংলাদেশের জন্য আমরা অর্থ ছাড় দিতে পারছি না, বললেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত শআওয ওয়েন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে আমরা চীনা মুদ্রায় লেনদেনের আলোচনা করেছি, এটা আসল কারণ। এর আগে 28 জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে এক বৈঠকে শআওয ওয়েন জানান, বাংলাদেশ রিজার্ভ নিয়ে বড় সংকটে পড়লে অগ্রাধিকার ভিত্তিতে চীন সঙ্গে থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, চীন কিন্তু একাধিকবার বলেছে যে তারা রিজার্ভ সংকটে বাংলাদেশের পাশে থাকবে, তার মানে রিজার্ভ নিয়ে যে দুশ্চিন্তা বাংলাদেশের, সেই দুশ্চিন্তা থাকতে হবে না। অর্থাৎ আমেরিকা যদি কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, পশ্চিমারা যদি মুখ ফিরিয়ে নেয়, কোনো কারণে যদি বাংলাদেশকে বেকায়দে ফেলতে যায়, এক্ষেত্রে চীন রিজার্ভ নিয়ে পাশে দাঁড়াবে, তাহলে বাংলাদেশের আর কোনো চিন্তা নেই, এমন একটা ধারণা হয়তো ছিল। এই যে এখন যে বলছে যে তারা যুক্তরাষ্ট্রের পলিসির কারণে তারাও সংকটে আছে, কল্পনা করতে পারেন চীনের যে বাণিজ্যের আকার, চীনের যে রিজার্ভ, সেখানে তো বাংলাদেশ একটা পিঁপড়াও না। বাংলাদেশকে মনে করেন 10 বিলিয়ন, 15 বিলিয়ন, 20 বিলিয়ন দেয়া, রিজার্ভ সহায়তা দেয়া, এটা কোনো ব্যাপারই না। তার হচ্ছে শত কোটি ডলার, বিলিয়ন ডলার হচ্ছে চীনের, সেখানে এই কথাটা বলার একটা কার্যকারণ আছে এবং সেটা অবশ্যই রাজনৈতিক কার্যকারণ। কেন আমি বলি, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিষয় ছিল বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে, যে বাংলাদেশের নির্বাচনে যেভাবে চীন আস্তে আস্তে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন বা প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকছে, তাতে ভারত প্রোটেক্ট করতে পারছে না এবং তার আধিপত্য সমুদ্র সীমায়, এটি একমাত্র পারে হচ্ছে যুক্তরাষ্ট্র। সে কারণে তারা চাচ্ছিল যে বাংলাদেশে এমন একটা নির্বাচন হোক, নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার হবে আমেরিকামুখী এবং আমেরিকা তাদের সাথে নানা রকমের চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে চীনের বিপক্ষে দাঁড় করাবে। এই নীতিটা ভারতেরও সাপোর্ট করার কথা ছিল, কিন্তু ভারত আবার আঞ্চলিক, একেবারেই তার দেশের আঞ্চলিক স্বার্থে সেটা করতে দেয়নি। তাদের ধারণা যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে অন্য যে সরকার আসবে তাতে তার যে পূর্বাঞ্চলের সাথে বাণিজ্য, বাংলাদেশের সাথে নানা দ্বিপাক্ষিক বাণিজ্য যেভাবে অবাধে মুহূর্তের মধ্যে তারা করতে পারছে ইচ্ছা মতো, সেটা আর পারবে না এবং তার নিরাপত্তা বিঘ্নিত হবে, তার হচ্ছে আঞ্চলিক বাণিজ্য নানা দিক থেকে সে অসুবিধার মধ্যে পড়বে। তো এই কারণে ভারত কঠোরভাবে বাংলাদেশের পক্ষে ছিল, ঘটনাক্রমে আবার চীনও বাংলাদেশের পক্ষে, কারণ ইতিমধ্যে চীন বাংলাদেশে অনেক বিনিয়োগ করে ফেলেছে এবং সে আরও বিনিয়োগ করতে চায়। বাংলাদেশে যেভাবে টাকা নিয়ে চীন আসতে পারে, ভারতের পক্ষে সে সামর্থ্য নেই, বিশ্বের আর কোনো দেশের নেই। তো ঘটনাক্রমে দুই পক্ষই নানান স্বার্থ, বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট ব্যাপারে একাত্ম হয়ে গেছে, কিন্তু আমেরিকা অনেকদিন পর্যন্ত চাপাচাপি করতে করতে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তারা চুপ মেরে গেল এবং অনেকেই ধারণা করেন এই ব্যাপার হয়তো G2 যে সামিট নয়াদিল্লিতে হয়েছিল, যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীদের যে বৈঠকে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে চীন হয়তো টেক ওভার করেছে, চীন আমেরিকাকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের বিষয়ে তারা কনফিডেন্ট যে বাংলাদেশ ভারতমুখী থাকবে, বাংলাদেশ চীনমুখী হবে না, এবং ভারত হয়তো বাংলাদেশের সাথেও সেই মর্মে একটি অঙ্গীকার নিয়েছে যে তারা অতীতের সেই চীনমুখী পলিসি থেকে আর কোনো বড় অবকাঠামোর মধ্যে দিয়ে চীনকে আর ঢুকতে দেবে না, যে পর্যন্ত হয়েছে সেটা স্টপ। কিন্তু এই যে সমঝোতাটা নির্বাচন পরপর দেখা গেল, যে প্রথমেই প্রধানমন্ত্রীর দপ্তরে বা গণভবনে হাজির হলেন প্রণয় ভার্মা, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, প্রথম হচ্ছে বৈঠকটা হচ্ছে প্রণয় ভার্মা, প্রথম দেশের বাইরে যে সফর, আমি উগান্ডায় যেহেতু ওটা ন্যাম সম্মেলন ছিল ওটা আমি বাদ দিলাম, ওটা বাদ দিলে যে দ্বিপাক্ষিক হিসাবে যে রাষ্ট্রীয় সফর, সেই সফরের প্রথমেই হচ্ছে ভারত। তো চীন তো নিশ্চয়ই এই বিষয়গুলো লক্ষ্য করছে, যে চীন আবার যে এই চীনের সাপোর্ট ছিল বাংলাদেশের প্রতি, অথচ বাংলাদেশ এখন আস্তে করে ওই ভারত ব্লকে চলে যাবে, এটা তো নিশ্চয়ই ভালো লাগবে না চীনের। তো আমার ধারণা যে চীন হয়তো এই সংকটের সময় বাংলাদেশের কাছ থেকে এমন কিছু
কমিটমেন্ট চায় যে না সে আগের মতনই বাংলাদেশ যেমন চীনমুখী ছিল, চীন যেভাবে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করতে পেরেছে সেভাবেই চলবে। এই ব্যাপারে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় এবং বাংলাদেশের যেহেতু প্রবণতা হচ্ছে এখন ওই ভারতকে খুশি করা, আমেরিকাকে খুশি করার জন্য ভারতমুখী হওয়া এবং চীনকে বর্জন করা, সেই বিষয়টি টের পেয়ে হয়তো এখন তারা আর্থিক দিক দিয়ে টাইট দিচ্ছে। অর্থাৎ আমি রিজার্ভ সংকট দেবো এবং আমার যে কিস্তিগুলো আছে সেগুলি পরিশোধ করার জন্য চাপ দেব। এই হচ্ছে একটা টানাপোড়ন। অনেকেই বলছিল যে নির্বাচনের পর বাংলাদেশের সরকার কার সঙ্গে থাকবে, কার সঙ্গে মৈত্রিতা বা বন্ধুত্ব বেশি থাকবে, এটি নিয়ে একটা চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, সেই দ্বন্দ্বের হয়তো কিছু আলামত দেখা যাচ্ছে। তো আমি কেন মনে করি রানা হালিমের পরে এখন ডিবি হারুন এই ভিসা রেস্ট্রিকশনের আওতাধীন হয়েছে, তার জন্য একটু ব্যাকগ্রাউন্ড দিতেই হবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৃথিবীর নাম করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট বারাক ওবামা, আল গোর, বানকি মুন প্রমুখ চিঠি দিচ্ছেন। অদ্যাবধি তিনটি খোলা চিঠি হাসিনাকে পাঠানো হয়েছে। এই যে শেষ চিঠি যেটা আমরা উল্লেখ করছি, 125 জন নোবেল লরিয়েট সব মিলে 242 জন, যাদেরকে বলা হচ্ছে গ্লোবাল লিডার্স, পৃথিবীর আন্তর্জাতিক বিশ্বের নেতৃবৃন্দ, তার ভিতরে বারাক ওবামা, আল গোর, বানকি মুন এরা রয়েছেন, 125 জন নোবেল লরিয়েট রয়েছেন। তারা ওয়াশিংটন পোস্টে একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে এটা 29 তারিখে এটা ছাড়া হয়েছে বাজার, পত্রিকা বেরিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বললেন এটা তো কোনো নির্ভরযোগ্য সূত্রের কিছু না, এটা তো ওয়াশিংটন পোস্টের একটা বিজ্ঞাপন, তার ওয়াশিংটন পোস্ট সম্বন্ধে কোনো আইডিয়া নেই, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান এগুলো সম্পর্কেও নেই। একটা মানে কি বলবো, গড রিজবি তাকে ট্রেন আপ করতে পারেনি, হয়তো ধীরে ধীরে পারবে, কিন্তু আব্দুল মোমেনকেও পারেনি, এ কেউ পারবে না, যাই হোক একটা গবেট। সে বলছে এগুলোর কোনো মানে হলে কোনো ইফেক্ট হবে না। দেখুন এই সমস্ত কোনো কাকতালীয় ঘটনা নয়, বাংলাদেশে লোকের অনেক আজাইরা কথা বলার সময় আছে, তারা আড্ডা মারে, গল্পের ঘন্টার পর ঘন্টা কোনো কাজ না করে শুধু কথা বলে যাচ্ছে, তারা কোনো কিছু প্রডিউস করে না, না লেখে না পড়ে, যাই হোক। তো এই এতগুলো লোকের, নোবেল প্রাইজ পাওয়ার লোকেরা, তারা দিনে 24 ঘন্টার ভেতরে 18 ঘন্টাই কাজ করে, 12-13 ঘন্টার নিচে কেউ কাজ করে রিটায়ার করার পরেও। বারাক ওবামাই বলেন, আর বানকি মুনি বলেন, আল গোর বলেন, আল গোর একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তার এই চিঠি লিখে এই সিগনেচার করে এই সমস্ত ক্যাম্পেইন করার সময় নাই, কোথাকার বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী কি করলো না করলো, কার কি যায় আসে। আবার 12 জন সিনেটারও চিঠি লিখলো, তাদের কি খেয়ে দেয়ে কাজ নেই, এটা কোনো লবিস্টদের কাজ না, লবিস্টরা সিনেটারদের কংগ্রেসম্যানদের ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু এই 242 জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে কেউ পয়সা দিয়ে এই ধরনের লেখা চিঠি লেখাতে পারে না। যাই হোক আমি ভূমিকাটা দিচ্ছি বড় করে, যে চিঠিটা কেন লেখা হলো এবং চিঠির যে ভাষা সেটা যে বোঝার আকলমন কেলে ইশারাই কাফি হয়, যে বুঝতে পারে আন্তর্জাতিক রাজনীতি সে বলবে ওরে বাবা রে বাবা, এটা একটা বোমা। হাসিনাকে যে ভাষায় তিরস্কার করা হয়েছে, মানে একেবারে জুতা মারা, মিষ্টি মুখ কথায় ভদ্র ভাষায় যেটাকে বলে মিস্ত্রির ছুরি, সেটা চালিয়েছে হাসিনার উপরে। তার সরকার অবৈধ, তার আদালত অবৈধ, সে আদালতের বদনামে যে কাজগুলো করছে, আইনের অপব্যবহার করছে, ট্র্যাভেস্টি অফ জাস্টিস করছে, একটা দেশের প্রধানমন্ত্রীকে ধরনের চিঠি লেখার আগে তারা 50 বার চিন্তা করবে, তারা আমাদের মতো যাকে যা ইচ্ছে হলো গালাগাল করে দিল, প্রতিটা শব্দ চয়ন এখানে খুব চিন্তা করে করা হয়েছে, বলা হয়েছে ট্র্যাভেস্টি অফ জাস্টিস, আইনের নামে প্রহসন বলা হয়েছে, একটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা অতি কঠিন শব্দ, একটা বিরাট হুমকি এই অবৈধ সরকারের জন্য, যেটা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ উড়িয়ে দিচ্ছে, এটা তো একটা ওয়াশিংটন পোস্টে একটা বিজ্ঞাপন মাত্র, দেখেন কি হয়। এই চিঠিতে শ্রমিক আইন লঙ্ঘনের জন্য যেটা অভিযোগ বলছে, এই অভিযোগের জন্য অভিযোগটা তুলে নিতে বলেছে, প্রথমত একটা দেশের আদালতের বিচারকে আরেক দেশের নাগরিকেরা তুলে নিতে বলে, এটা কি ধরনের শিষ্টাচারবিহীন কথা নয় কি, কিন্তু তারা জানে তারা কি করছে, তারা কাকে বলছে, যাদের প্রতি তাদের বিন্দু মাত্র শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নেই হাসিনা সরকার। সুতরাং বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এনেছো এটাও তুলে নিতে হবে, এবং তার লেবার কোর্টে যে বলেছে লেবার ভায়োলেশন করেছে আইন কানুন, সেগুলো তো ডক্টর ইউনুস বললেনি, যে শ্রমিকেরা না সরকারই তার বিরুদ্ধে মামলা করেছিল, এবং তারা বলছে এই দুটোই তুলে নিতে হবে, এবং হাসিনা সরকারকে স্মরণ করে দিয়েছে এর আগে তুমি বলেছিলে যে তোমরা আন্তর্জাতিক আইনজ্ঞ ব্যক্তিদেরকে তোমার দেশে আসতে দিবে, আমরা তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি, অ্যান্ড আমরা একজন সিনিয়র ইন্টারন্যাশনাল আইনবিদকে একটা ছোট্ট টিম নিয়ে বাংলাদেশে পাঠাতে চাই। মোদ্দা কথা, এই চিঠি জাস্ট আরেকটা চিঠি নয়, চিঠির সঙ্গে এই যে তারানা হালিমের কথা বললাম, সে এমন কোনো বিখ্যাত লোক নয়, ডিবি হারুনও তাই, কিন্তু এগুলোর সঙ্গে সংযোগ রয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই।
ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।